ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব কিভাবে সুন্দর সুন্দর ক্যালেন্ডার তৈরি করা যায়। তো আমি এখানে একটি প্রজেক্ট তৈরি করে রেখেছি, দেখুন। তো এরকম একটি ক্যালেন্ডারের পেজ আমরা কিভাবে তৈরি করতে পারি ফটোশপ CS6 এর মাধ্যমে তাই আমরা দেখব। তো এখানে আমি একটি পেজ তৈরি করেছি, যেটা জুন 2016। তো অনলি একটি পেজ তৈরি করে ঠিক হুবহু এই পেজের মতোই আমরা যে ইমেজ রয়েছে, ইমেজ এবং মাসের নাম, দিনের যে নামগুলো রয়েছে এগুলো একই থাকবে, মাসের নামটা চেঞ্জ হবে এবং ইমেজগুলো চেঞ্জ করে দিয়ে একইভাবে 12 পাতা বা 6 পাতার ক্যালেন্ডার তৈরি করতে পারি। তো এখানে যেহেতু 1 পাতার ক্যালেন্ডার আমি দেখাচ্ছি, জুন 2016 1 পাতা, তো এভাবে আমরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রতিটি পাতা তৈরি করে ক্যালেন্ডারের আউটপুট তৈরি করতে পারি। তো শুরু করা যাক, কিভাবে এরকম ক্যালেন্ডারের পাতা তৈরি করা যায় তাই আমরা দেখব। ফাইল, নিউ, এখানে আমি আমার যে ডকুমেন্টটি রয়েছে সেটার নাম দিয়ে দিই, ক্যালেন্ডার পেজ। তো এখানে যে সেটিংটা রয়েছে, যে পেজের যে উইথ রয়েছে বা প্রস্থ, সেটা আমরা খুব সুন্দর মানে হিসাব করে নির্বাচন করে দিব। এখানে আমি 50 ইঞ্চ দিয়েছি, 15, আর হাইট দেব 20 ইঞ্চ, রেজলিউশন 100 রাখবো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকুক, রেখে আমি ওকে করব। তো চলে আসলো আমাদের ওয়ার্ক স্পেস। তো এখানে আমি যে কাজটি করব সেটা প্রথমে এডিট, প্রিফারেন্স, ক্রিয়েট গাইড অ্যান্ড স্লাইসেস যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে আমি এই প্রিফারেন্সের ইন্টারফেসটি নিয়ে আসবো। তো এখানে গ্রিড লাইন এভরি, মানে গ্রিড লাইন এভরি যেটা রয়েছে সেখানে আমি 1 ইঞ্চেস করে দিয়েছি, সাব ডিভিশন 1 রয়েছে অনই থাক, আর এখানে ইচ্ছে করলে গ্রিড যে কালার রয়েছে কাস্টম কালার সেটা আমরা লাল রয়েছে লালই রেখে দিই, স্টাইল লাইন রাখবো, রেখে ওকে করব। এবার এখানে ভিউ যে অপশনটি রয়েছে, ভিউ থেকে স্ন্যাপ, স্ন্যাপ অপশনটা অবশ্যই চেক না থাকলে চেক করে দেব, যে স্ন্যাপ যে অপশন চেক করে দেব, এবং শো শো গ্রিড। তো গ্রিড চলে আসলো। তো এখন দেখা যাক গ্রিডের যে সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তো এখানে 15টা গ্রিড আসার কারণ কি? 15টা গ্রিড আসার কারণ একটাই, যেহেতু আমরা আমাদের যে ইমেজ সাইজ যেটা ছিল সেটা 15 ইঞ্চ করে দিয়েছি আমি, সেই জন্য এটা 15টা গ্রিড চলে আসলো। হাইটে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, প্রতি ইঞ্চিতে একটি করে গ্রিড এখানে চলে এসেছে। এর কারণ আমি এডিট থেকে যে প্রিফারেন্সে, ভালো করে খেয়াল করুন, প্রিফারেন্সে যে গ্রিড অ্যান্ড গ্রিডস বাই গ্রিড অ্যান্ড স্লাইসেস গাইড গ্রিডস অ্যান্ড স্লাইসেস যে প্রিফারেন্সটা রয়েছে, প্রিফারেন্স থেকে আমি গ্রিড লাইন এভরি 1 ইঞ্চি করে দিয়েছিলাম এবং সাব ডিভিশন অন রেখেছি, যার ফলে এখানে প্রতিটা ইঞ্চিতে একটি করে ঘর তৈরি হয়েছে। তো এই ঘর তৈরি কেন করলাম, ধর ঘর তৈরি করে করে আমরা যে ক্যালেন্ডারের পাতা তৈরি করবো সেটা তৈরি করা খুব সহজ সহজ হবে, তাই আমি হিসাব করে যে মেজারিংটা রয়েছে ইমেজ এবং ডে, তারপরে ডেজগুলো ডেটগুলো বসাতে আমাদের যে অ্যাকুরেট যে মাপ দরকার সেই মাপটা আমরা পেয়ে যাবো গ্রিডের কারণে খুব সহজে। তো আসুন প্রথমে বোটের যে ছবিটা রয়েছে আমি একটা ছবি নিয়ে রেখেছি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি নিতে পারেন। তো এক এক পেজের জন্য এক একটা ছবি যেহেতু, তো আমি এখানে এই ছবিটা ব্যবহার করতেছি। তো এই ছবিটা ওপেন করে মাউসের বাম বাটন চেপে ধরে খুলের সাহায্যে ক্যালেন্ডার পেজ যে আমাদের ডকুমেন্টটা রয়েছে এখানে এভাবে নিয়ে টেনে এভাবে ছেড়ে দেবো,
সেটা দিলে আমি দেখুন ইমেজটা চলে এসেছে আমাদের ক্যালেন্ডার পেজ যে ফাইলটা রয়েছে সেখানে। তো কন্ট্রোল টি প্রেস করে আমরা ট্রান্সফর টুলটা অ্যাক্টিভ করে দেবো, কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে ছবিটা জুম করে দিব, জুম করে এভাবে সেট করে দেব। তো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমি যেহেতু যে ইমেজের যে সাইজ রয়েছে ইমেজের সাইজের ইঞ্চিস নির্ধারণ করে দিয়েছিলাম, তো গ্রিডও প্রতিটা ইঞ্চি একটা ঘর 1 ইঞ্চি করে, তো আমি চারপাশে 1 ইঞ্চি করে ফাঁকা রাখলাম। তো 1 2 3 4 5 6 7 8 আমি 8 ইঞ্চির ভিতরে আমাদের ছবিটা আমি এখানে সেট করে দিলাম। ওকে, গ্রিডের সুবিধাগুলো আমরা এভাবেই পাবো। তো আমাদের মূল যে ডকুমেন্টটা ছিল, খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই, যেটা আমাদের প্রস্থ ছিল 15 ইঞ্চি 15 ইঞ্চি এবং দৈর্ঘ্য ছিল 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি দৈর্ঘ্যের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 9 ইঞ্চি আমাদের চলে গেল ইমেজের বাউন্ডারি সহ 10 ইঞ্চি, আমাদের বাকি রয়েছে 8 10 ইঞ্চি। 10 ইঞ্চির মধ্যে আমরা ডে এবং ডেট গুলো বসাবো। তো আসুন আমাদের দ্বিতীয় কাজটি করা যাক। এবার টুল প্যানেল থেকে যে টাইপ টুটে রয়েছে সেটা নিয়ে নিলাম। এখানে প্রথমে যে এটা টাইপ করব সেটা হলো মাসের নাম। তো এখানে যে অ্যালাইনমেন্ট রয়েছে সেটা সেন্টার টেক্সট রেখে দিলাম, আর না থাকলে এটা আমরা অ্যাক্টিভ করে নিব, এভাবে এভাবে অ্যাক্টিভ করে নিব। আর এখানে যে টগল যে ক্যারেক্টার প্যানটা রয়েছে সেটা ওপেন করে এখান থেকে ক্যারেক্টার রিসেট, ক্যারেক্টার রিসেট করে নিলাম। ক্যারেক্টারের কালার আমি এটা দিব লাইট, হ্যাঁ এই বুলুটা দিই, এবং যে ফন্ট সাইজ রয়েছে সেটা আমি 48 করে দিলাম। এবার আমরা টাইপ করব ক্যাপিটাল লেটার, এখানে ফন্ট আমরা চুজ করে দেই, এখানে পোলার এসডি, বিভিন্ন রকম ফন্ট রয়েছে, ফন্ট নির্ধারণের ক্ষেত্রে আপনি আপনার রুচির পরিচয় দিতে পারেন। তো এখানে যে ফন্ট আমরা ব্যবহার করব ফন্টটা যাতে লাইট না হয়, কারণ আমাদের ক্যালেন্ডারের মূল উদ্দেশ্য রয়েছে মাস এবং দিনগুলো দেখার জন্য। তো আমরা এমন কোনো ফন্ট ব্যবহার করবো যেটা হালকা, এমন ফন্ট ব্যবহার করবো যেটা চোখে লাগে। তো আমি এখানে ইম্প্যাক্ট ফন্টটা নিয়ে এলাম, নিয়ে এখন আমি মাসের নামটা লিখবো জুন, যেহেতু 1 2 3 4 5 6 তো দুই পাশে 6টি ঘরের মাঝামাঝি আমি এটাকে সেট করে দিব, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট সুন্দর হবে। প্রয়োজন মতো আমরা অ্যারো কি ব্যবহার করতে পারি। তো আমাদের গ্রিডের যে সুবিধাটা আমরা বুঝতে পারছি যে আমাদের ক্যালেন্ডারের যে অ্যাকুরেট যে লেখা, তারপরে ডে ডেট এগুলো বসানোর ক্ষেত্রে এই গ্রিডগুলো আমাদের কাজে লাগবে। অ্যালাইনমেন্ট যদি সুন্দর নিখুঁত হয় তাহলে ক্যালেন্ডার দেখতেও সুন্দর লাগবে। আমরা এই যে মাসের নামটাকে ট্রান্সফার টুল অ্যাক্টিভ করে কন্ট্রোল টি ট্রান্সফার টুল অ্যাক্টিভ করে মাসের নামটা একটু বড় করে দেই। প্রথমে আমরা মাস খেয়াল করি, তারপরে ডে, তারপরে ডেট, এভাবে আমরা ক্যালেন্ডারের থেকে সুবিধা পেয়ে থাকি দিন বা ডেট জানার জন্য। তো এখানে জুন 2016 আমি এভাবে লিখে দিলাম। এবার আমরা যে কাজটি করব, ডে ডে যেটা রয়েছে আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, বা 1 উইক ইজ ইকুয়াল টু 7 ডেজ। তো আমরা 7 ডেজের নাম আগে লিখবো, তো 7 ডেজের নাম আমরা এখন এখানে লিখবো। এখানে আমরা যে ফন্টটা ব্যবহার করব, ইচ্ছা করলে ইম্প্যাক্ট ফন্টটা ব্যবহার করা যায়, তো আমি ইম্প্যাক্টটি ব্যবহার করি। এবার আমি লিখবো প্রথম ক্যালেন্ডার সানডে দিয়ে শুরু হয়, সান, দেন আমি কার্সর এইভাবে মুকুটটি দিয়ে সানটাকে বসিয়ে দিলাম জায়গা মতো। দ্বিতীয়টা লিখব মর্ন, অন্যটাকে বসিয়ে দিলাম। এরো কি সাহায্য নিতে পারি, লেফট এর লেফট এর রাইট এরো আপ এরো ডাউন এরো দিয়ে আমরা এটাকে লেখাটাকে বসিয়ে দিব সুন্দর করে, পার ক্যালেন্ডার জীবন যেমন হয় নিখুঁত। তো ডেট নামগুলো আমরা বসিয়ে দিলাম। এখন যে কাজটি ফ্রাইডে এবং স্যাটারডে
কালার চেঞ্জ করে দিলাম এইভাবে, ফ্রাইডে এর কালার চেঞ্জ করবো। জাস্ট টির উপরে নিয়ে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলেই এইভাবে লেখাটা সিলেক্ট হয়ে যাবে। কালার বক্স থেকে আমরা কালার চুজ করে দিব, জাস্ট এই হয়ে গেল। তো এভাবে আমরা ডে নামগুলো বসিয়ে দিলাম। এখানে ওয়ান টাইপ করবো, শার্প আছে এটা বোর্ড স্ট্রং করে দিই। এটাকে এবার সরিয়ে এখানে এখানে সেট করি, যেগুলি ট্রান্সফার টুল ইউজ করে এটাকে আমরা একটু বড় করতে পারি। ওকে ওয়ান, এখানে আমি জুম টুলটা কন্ট্রোল প্লাস প্রেস করে জুম টুলটা আমরা বাড়িয়ে নিই আমাদের কাজের সুবিধার জন্য। তো ওয়ান আমরা এখানে লিখলাম, এবার যেটা হলো ওয়ান এর যে ফরম্যাটটা আছে সেটা আমি অল্টার কি প্রেস করে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে টু দিয়ে দিই, তাহলে একই মাপের সবগুলো লেখা হবে। ব্যাপারটা হলো ইন্টারেস্টিং একটি ব্যাপার, অল্টার কি চেপে ধরে সেই টুটাকে আমরা এভাবে প্রেস করে ফ্রাইডেতে নিয়ে যেতে, টু যে আমরা ফন্টটা দেখতে পাচ্ছি একই মাপের ফন্ট এখানে তৈরি হবে। এটাকে আমি রেড করে দিব, স্যাটারডেটাও রেড হবে, এটা অল্টার কি পেশ করে থ্রি যেটা হচ্ছে সেটাকে অল্টার কি পেশ করে মাউসের বাম বাটন প্রেস করে ড্র্যাগ করে এভাবে নিয়ে যাবো স্যাটারডেতে। আর বলছি যে থ্রি কপি লেয়ারটি তৈরি হয়েছে এটাকে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে এরকম সিলেকশন হবে। নিউমেরিক কিবোর্ড কিপ্যাড থেকে ফোর টাইপ করে দেবো, এভাবে আমরা ডেটগুলো বসাবো পর্যায়ক্রমে। তো এখন দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটা ডেট হয়ে গেছে। তো আমরা এখন সানডেতে যাব নিচে, ফাইভ। তো এটা এটা যেমন বোল্ড এটা তেমন বোল্ড দেখা যাচ্ছে না, সেজন্য আমরা করবো কি ওয়ান টু থ্রি ফোর যে লেয়ার গুলো আমরা তৈরি করেছি, ওয়ান টু থ্রি ফোর ফোর লেয়ারটা উপরে এভাবে অ্যাক্টিভ আছে। তো আমরা শিফট কি প্রেস করে ধরে নিচে গিয়ে ওয়ান পর্যন্ত জাস্ট মাউসের ডান বাটন ক্লিক করলে ওয়ান টু থ্রি ফোর চারটা লেয়ারই এভাবে সিলেক্ট হয়ে গেল। মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করবে এবং ওকে, ওই চারটা লেয়ারে ডুপ্লিকেট কপি লেয়ার তৈরি হয়ে গেছে, ওয়ান টু থ্রি ফোর কপি লেয়ার তৈরি হয়ে গেছে। এবার কপি লেয়ার তৈরি করার সুবিধাটা আমি দেখবো যেভাবে ট্র্যাক করে, যদি আমরা এভাবে বসিয়ে দিই ফন্ট গুলো এখানে চলে আসবে, চলে আসলো। ইচ্ছে করলে আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার আমরা কি করব যে যে নাম্বার গুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে দেবো, ফোর এর পরে ফাইভ। মাউসের ডান বাটন ক্লিক করলে দেখা সংখ্যাগুলো রয়েছে নাম্বার গুলো সিলেক্ট হয়ে যাবে, ফাইভ এর পরে সিক্স এবং থ্রি থ্রিকে চেঞ্জ করবো, সিক্স এর পর সেভেন। এটা কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালার বক্স থেকে কালো কালো নির্ধারণ করে দেবো, ফোর ফোরটাকেও চেঞ্জ করবো, সরি টির উপরে জাস্ট মাউসের ডান বাটন নিয়ে ডাবল ক্লিক করলেই লেখাটা এইভাবে সিলেক্ট হয়ে যাবে। দেন টাইপ করবো এইট, পুনরায় মাউসের ডান বাটন প্রেস করে সিলেক্ট করে ব্ল্যাক কালার নির্ধারণ করে দেবো। তো এইভাবে আমরা নাম্বারগুলো বসাবো। এবার আমরা তিনটা তিনটা এখানে তিনটি ঘর রয়েছে, তো এইট সেভেন সিক্স এ তিনটা আমরা এভাবে একটি করে নিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেন ওকে, তিনটা লেয়ারের কপি সিক্স সেভেন এইটের কপি লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমরা এভাবে মুখ টুলের সাথে ট্র্যাক করে সংখ্যাগুলো এভাবে এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে এবার সিক্স যে টেক্সট লেয়ার রয়েছে ইন্ডিকেটস টেক্সট লেয়ার টির উপরে এইভাবে মাউসের বাম বাটন ক্লিক করলে লেখাটা এইভাবে সিলেক্ট হবে। দেন এটির পরে নাইন টাইপ করবো নিউমেরিক কিপ্যাড থেকে, সেভেন, নাইনের পর টেন এবং এইটের এইটের পরে
11, সরি 10 এর পরে 11, এখানে কালার গুলো চেঞ্জ করে দেই, রেড 10 এর কালারটা চেঞ্জ হবে যেহেতু ফ্রাইডে, এটা রেড। তো এইভাবে আমরা যে ডেট গুলো রয়েছে অর্থাৎ তারিখের যে নাম্বার গুলো রয়েছে সেগুলো আমরা এভাবে পর্যায়ক্রমে বসাতে থাকবো। তো এখন আরেকটা মজার ব্যাপার হলো এখানে যে 1 2 3 4 5 6 7টা সাতটা যে নাম্বার রয়েছে 5 5 5 থেকে 11 পর্যন্ত, এই 11 থেকে শিফট কি প্রেস করে 5 পর্যন্ত এভাবে মাউসের ডান বাটন ক্লিক করলে 11 থেকে 5 থেকে 11 পর্যন্ত সবগুলো লেয়ার এভাবে সিলেক্ট হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার্স অপশনে ক্লিক করে ওকে করব, করলে এগুলো টুকরো কপি লেয়ার তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে যাওয়ার ফলে পরে মুখ টুকটি দিয়ে এভাবে ড্রাগ করে নিচে নামিয়ে দিই, সেই লাইনটাকে নামিয়ে দিলে আরেকটি লাইন আমরা পেয়ে গেলাম। তো যদি পেয়ে গেলাম, এবার আমরা কি করবো, এই যে যে কাজটি করবো পূর্বের মতোই 5 কপি হয়েছে ডাবল ক্লিক করবো মাউসের ডান বাটন ক্লিক করে, তো 11 পরে 12 টাইপ করে দিব, এবার 6 13 7 এর জায়গা হবে 14, এটার জায়গা হবে 15, 9 এর জায়গা 16 17 18 হয়ে গেল 18 পর্যন্ত। এবার এই এই যে তো যে লেখাগুলো দেখা যাচ্ছে যে একটু এই পাশে চলে আসছে সেগুলো আমরা ইচ্ছে করলে টুল দিয়ে সরাতে পারি অথবা এরো কি সাহায্যও নিতে পারি, লেফট এরো রাইট এরো ক্লিক করে জাস্ট লেফট এরো রাইট এরো আমরা প্রেস করলে লেখাগুলো রিপোজিশনিং হয়ে যাবে, এই সংখ্যাটা আমরা ডানে বাঁয়ে সরাতে চাই বা উপর নিচ করতে চাই। তো মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো অ্যালাইনমেন্ট গুলো খুব সুন্দর হয়েছে অনেক গ্রিডের কারণে, গ্রিড দেওয়ার কারণে দেখা গেলো যে মাঝখানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বসেছে দেখা যাচ্ছে, ডানে বাঁয়ে আঁকা বাঁকা নেই, সব একই পজিশনে আছে দেখতে পাচ্ছেন। গ্রিডগুলো দেওয়ার কারণে কিন্তু আমরা এই সুবিধাটা বুক করতে পেরেছি। তো হয়ে গেল সংখ্যা বসানো। তো ক্যালেন্ডারে মোটামুটি প্রায় অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, এখন আমাদের যে কাজটি সেটা হলো এটাকে একটু ডিজাইন করা ক্যালেন্ডারটাকে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটি নতুন লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অ্যাক্টিভ করে নতুন লেয়ার নিয়ে নিলাম, এখান থেকে যে বা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুটি রয়েছে এটা দিয়ে এভাবে 1 ইঞ্চি, যেহেতু প্রতিটা ঘর 1 ইঞ্চি, 1 ইঞ্চির একটু কম এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এখানে যে গ্রেডিয়েন্ট টুলি রয়েছে গ্রেডিয়েন্ট টুলি নিয়ে নিব, নিয়ে এখান থেকে রেড অ্যান্ড গ্রিন যে ইয়েটা রয়েছে গ্রেডিয়েন্টটা রয়েছে লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে এলাম, এখানে এটা রয়েছে এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করবো লিনিয়ার গ্রেডিয়েন্ট, জাস্ট এইভাবে ডান দিক থেকে বা দিক থেকে ডান দিকে করলে রেড অ্যান্ড গ্রিনের একটি সুন্দর একটি স্ট্রিপ পড়েছে দেখা যাচ্ছে। কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের যে সিলেকশনটি রয়েছে সেটা দূর হয়ে যাবে। এবার উপরের অংশটুকু আমরা একটু কাজ করি, এখানে উপরের অংশটুকু 1/2 ইঞ্চির মতো অংশ আমরা এইভাবে সিলেক্ট করে নিই, নিয়ে পুরোটা একটি গ্রিন টুকটি নিব, কালারটা চেঞ্জ করে আমরা ব্ল্যাক হোয়াইট করে দিই, ডান দিক থেকে বাঁ দিকে এভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে এভাবে যদি রেখাটা নিই দেখা যাবে কিভাবে আপছে একটা দাগ পড়ছে। ক্যালেন্ডার উপরের অংশ যেহেতু দেয়ালে আটকানো থাকে তো উপরের অংশটাকে এভাবে স্পাইরিং করার জন্য স্পাইরাল বাইন্ডিং করার জন্য একটু অন্যরকম কালার থাকে, তো সেটা বোঝানোর জন্য আমি এই গ্রেডিয়েন্ট এখানে ইউজ করেছি ব্যবহার করেছি। তো এখানে আরেকটু কাজ করা যায় যে যে আমরা মান্থের নামটা লিখেছি সেটা একটু বোল্ড করে দেই, এভাবে লেয়ার স্টাইল মাউসের ডান বাটন ডাবল ক্লিক করে ফেভারেল ল্যাম্পোস না দিয়ে স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকটা দিয়ে এখানে সাইজটা একটু কমিয়ে দিই, লেখাটা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো
মোটামুটি একটি পেজ আমরা তৈরি করে ফেলেছি ক্যালেন্ডারে। আর যে উপরের যে মেসটা রয়েছে সেটাকে আমরা স্ট্রোক দিয়ে চারপাশে বাউন্ডারি দিতে পারি, সুন্দর নান্দনিক সুন্দর সুন্দর জানার জন্য এখানে গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই এটার সাথে মিল রেখে স্ট্রিপটার সাথে নিচের রেড অ্যান্ড গ্রিন। তো এখানে সাইজটা দিয়ে দিই, ইনসাইড করে দিই, পজিশনিং স্ট্রিপের সাইজটা একটু বাড়িয়ে করে দেখি, হ্যাঁ এই অংশ এভাবে দিই, অপাসিটি একটু কমিয়ে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে, কন্ট্রোল এইচ প্রেস করলে গ্রিডটা সরে যাবে, এবার থেকে কন্ট্রোল এইচ। দেখুন ক্যালেন্ডারটার পেজটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, বিভিন্ন রকম ছবি এবং ফন্ট বিভিন্ন রকম অ্যাপ্লাই করে করে প্র্যাকটিস করবেন। এখানে আমরা ইচ্ছে করে আরো অনেক কাজ করতে পারি, আমি ভিডিওটা আর দীর্ঘ করতে চাই না। তো মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমি এই প্রজেক্টটা করেছি, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আরো বিভিন্ন রকম টুল অ্যাপ্লাই করে দেখবেন এটাকে আরো কিভাবে আরো সুন্দর সুন্দর করা যায়। তো আশা করি বাংলা টিউটোরিয়াল টিভি কে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।